নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আগামীকাল রবিবার পাঁচ রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে। কোন এই সৌভাগ্যশালী পাঁচটি রাশি, এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই আপনারা শুনবেন। দেখুন, কোটিপতি কে না হতে চায়, কিন্তু এই কোটিপতি হওয়ার জন্য অনেকে কিন্তু লটারি কাটছেন। অর্থাৎ ভিডিও আপনারা অনেকেই শুনছেন এবং তার পাশাপাশি আপনারা অনেকে কিন্তু লটারিতে টাকা ইনভেস্টমেন্ট করছেন, প্রতিদিন প্রচুর টাকা, কিন্তু অনেকের ক্ষেত্রে কিন্তু লটারি মিলছে না। প্রতিদিন প্রচেষ্টা করার জন্য আপনাদের দুই এক নম্বরের জন্য বা কোনো বড় নম্বরের জন্য আপনাদের এই লটারি কিন্তু মিস হয়ে যাচ্ছে। দেখুন, শর্টকাটে কোটিপতি হওয়ার যে উপায়, সেটি হচ্ছে একমাত্র লটারি। অর্থাৎ খুব কম পরিশ্রমে আপনাকে যদি কোটিপতি আপনি যদি হতে পারেন, সেটা হচ্ছে একমাত্র লটারির মাধ্যমে। আর এই লটারি মানে কি হচ্ছে, ভাগ্য। অর্থাৎ ভাগ্য যদি আপনার সাথ যদি দেয়, আপনার অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। দেখুন, এখানে প্রত্যেকেরই কিন্তু ভাগ্য কিন্তু আলাদা আলাদা রয়েছে। কারো রাহু গ্রহ ভালো রয়েছে, কিন্তু তার ভাগ্য ভাব দুর্বল রয়েছে। কারো রাহু ভালো রয়েছে, দশা মহাদশা পারমিট করছে না। আমি তিনটি গ্রহের কথা বারবার বলি, রাহু শুক্র বুধ, এই তিনটি গ্রহ আপনাদের জন্মকুণ্ডলিতে কেমন আছে এবং পাশাপাশি আপনাদের ক্ষেত্রে দশা মহাদশাটা কিন্তু দেখা একান্তই দরকার। দেখুন, প্রতিদিন আমি এই ভিডিওটি আপনাদের কাছে কেন দিই, প্রতিদিন এই ভিডিওটি আপনাদেরকে আমি দিই যাতে আপনারা জানতে পারেন এবং বুঝতে পারেন যে আপনাদের অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কিনা। কারণ অর্থপ্রাপ্তি ক্ষেত্রে অনেকেরই একটা ভুল ধারণা যে শুধুমাত্র লটারি কাটলে অর্থপ্রাপ্তি হবে। আমি এই ভুল ধারণা থেকে আপনাদেরকে বার করার জন্য প্রতিদিন আমার এই নিয়মিত এই অক্লান্ত পরিশ্রম আমি কিন্তু করে চলেছি। কারণ শুধুমাত্র লটারি কাটলেই যে অর্থপ্রাপ্তি হবে এমন নয়। আপনাদের ফাটকা থেকে, শেয়ার বাজার থেকে, মিউচুয়াল ফান্ড থেকে, এমনকি ব্যবসা থেকেও কিন্তু আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু হতে কিন্তু পারে। তবে যারা লটারির টিকিট একান্তই কাটার একটা নেশার মতন হয়ে গেছে, অর্থাৎ আপনারা অনেকেই ভাবেন যে লটারি কাটতেই হবে, একটা নেশা, তাদের ক্ষেত্রে আমি প্রতিদিন রাশিভিত্তিক শুভ সময় এবং রাশিভিত্তিক টার্গেট নাম্বারটা কিন্তু প্রতি নিয়মিত আমি কিন্তু বলি। তবে একটু বোঝার দরকার যে আপনার রাশির নাম মিলালেই শুধু হবে না, কারণ রাশি দেখলে হবে না, আপনার নক্ষত্র, আপনার নবগ্রহের পজিশান, দশা মহাদশা, এই জায়গাগুলো কিন্তু দেখা একান্তই কিন্তু দরকার। আমি একটি কথা আপনাদেরকে বলি, যদি আপনাদের জন্মকুণ্ডলিতে দেখা যায় যে রাহু গ্রহ আপনাদের অশুভ রয়েছে, দেখা যায় আপনাদের বুধ গ্রহ অশুভ রয়েছে, তাহলে কিন্তু আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে না। আমি প্রতিদিন এই প্রোগ্রামটা আপনাদের কাছে এই জন্যই দিই, আপনারা যাতে বুঝতে পারেন, আপনারা যাতে শিখতে পারেন। কারণ আপনাদের এই ভিডিওটি বোঝানোর এবং শেখানোর জন্য কিন্তু আমি এই প্রোগ্রামটি আপনাদের কাছে দিই। কারণ অনেকেরই এই লটারি কার্ডের দিয়ে হয় না, বলে যে জ্যোতিষশাস্ত্রটাই মিথ্যা, না, জ্যোতিষশাস্ত্র মিথ্যা না, জ্যোতিষ একটা গণনা। অর্থাৎ প্রতিদিন কোন কোন রাশির নাম উঠে আসছে তার উপর কিন্তু আমি প্রতিদিন আপনাদেরকে কিন্তু ভিডিও কিন্তু দিচ্ছি। কিন্তু সেখানে অনেকেই ভুল করে যে রাশির নাম মিলিয়ে লটের টিকিট কাটছেন, হচ্ছে না। দেখুন, যাদের অল্পের জন্য দুই এক নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন, পাশাপাশি আপনারা বার্চার রিফরমেশন অবশ্যই করুন।
নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। কারণ আমি বারবার আপনাদেরকে এই কথাগুলো বারবার বলি যে আপনাদের জন্মকুণ্ডলিতে যদি বড় যোগ না থাকে তাহলে কিন্তু আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে না। আপনাদের জন্মকুণ্ডলিতে বুধের অবস্থা, আপনাদের জন্মকুণ্ডলিতে রাহুর অবস্থা, শুক্রের অবস্থা, এই তিনটি গ্রহ কিন্তু বিশেষভাবে ভাইটাল। কারণ কলিযুগে যদি হঠাৎ অর্থপ্রাপ্তি কোনো গ্রহ ঘটিয়ে থাকে সেটি হচ্ছে একমাত্র রাহু গ্রহ। আমি বারবার এই কথাটা আপনাদেরকে বলি, রাহু হচ্ছে কলিযুগে আকস্মিক প্রাপ্তির মুখ্য কারক গ্রহ। জন্মকুণ্ডলিতে যদি আপনাদের বিশেষ করে রাহুর মহাদশা বা শুক্রের মহাদশা বা বুধের মহাদশা যদি চলে এবং আপনাদের ভাগ্যভাগ যদি স্ট্রং হয়, কারণ এটা তো সম্পূর্ণ হচ্ছে ভাগ্যের খেলা, ভাগ্যভাগ যদি স্ট্রং হয় নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। এবং এর পাশাপাশি আমি আবারও বলবো, নিজস্ব ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা অবশ্যই আপনারা দেখিয়ে নিন যে আপনাদের এই মানে আকস্মিক প্রাপ্তিটা কোন বছর রয়েছে, কোন মাসে রয়েছে। প্রথম যে রাশির আমি কথা বলবো আগামীকালের জন্য, সেই রাশির নাম আগামীকালের জন্য সিংহ রাশি। সিংহ রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 9-7। আপনাদের শুভ সময় সকাল 10:12 থেকে 11:28 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম সিংহের পর, সেটি হচ্ছে আপনার কর্কট রাশি। কর্কট রাশির আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 2 এবং 3। আপনাদের শুভ সময় সকাল 11:12 থেকে 12:36 পর্যন্ত। এরপর যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম আপনার মহা সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে, সেটি হচ্ছে আপনার মেষ রাশি। মেষ রাশির টার্গেট নাম্বার 8 এবং 9। আপনাদের শুভ সময় সকাল 10:28 থেকে 11:32 পর্যন্ত। এরপর যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 3 এবং 9। আপনাদের যে শুভ সময় সকাল 10:45 থেকে 12:27 পর্যন্ত। অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বলবো, সেই রাশির নাম আপনার মিথুন রাশি। মিথুন রাশির আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে শুধুমাত্র 5। আপনাদের শুভ সময় সকাল 10:00 থেকে 11:32 পর্যন্ত। অবশ্যই আপনারা অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রচুর 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 পরিমাণে আপনারা শেয়ার করুন, এবং যাদের হচ্ছে না অবশ্যই আপনারা পরামর্শ করুন। নমস্কার, ধন্যবাদ।